ঘুমানোর সময় ভুলেও মোবাইল ফোন আপনার মাথার কাছে রাখবেন না তাহলে মেডিকেল সায়েন্স বলছে আপনার জীবনে মারাত্মক তিনটি বিপদ হয়ে যেতে পারে একথা আমার নয় চীন ও আমেরিকার দুটি পৃথক গবেষণায় গবেষকরা বলেছে যে মোবাইল ফোন যদি মাথার কাছে রেখে কোনো ব্যক্তি ঘুমায় তাহলে তার জীবনে তিনটি মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে কারণ চীন ও আমেরিকার গবেষকরা বলছে বর্তমানে বেশিরভাগ মোবাইল ফোনেই ব্যবহারিত হয় লিথিয়াম আয়ন ব্যাটারি এবং গবেষকরা বলছে এই ব্যাটারি থেকে একশত গ্যাস নির্গত হয় কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময় সেই মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমায় সেই ব্যাটারি থেকে যে গ্যাসগুলি নির্গত হয় সেখানে থাকে মনস্ক্রাইডের মতো বিষাক্ত পদার্থ এবং মনস্ক্রাইডের কারণে মানুষের জীবনে মারাত্মক ক্ষতি হতে পারে গবেষকরা বলছে প্রথম নাম্বার যে বিপদ হতে পারে আপনার জীবনে সেটা হচ্ছে আপনার আয়ু কমে যেতে পারে অর্থাৎ আপনি আপনার জীবনে যে বারাকাত নিয়ে আপনি এসেছিলেন যে দীর্ঘ হায়াত নিয়ে এসেছিলেন অসুস্থতার কারণে আল্লাহ সুবাহ আপনার সেই হায়াতের মধ্যে বারাকা কমিয়ে দিবে আপনি পৃথিবী থেকে চলে যাবেন তার কারণ হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা সুনির্দিষ্ট একটা সময়ের জন্য পাঠিয়েছেন বাট কোন মানুষ যদি কোন ব্যক্তি যদি তার নিজের শরীরের ক্ষতি নিজে করে ফেলে আল্লাহ সুবাহ তাকে হায়াত কমিয়ে দেয় এবং চীনের এবং আমেরিকার গবেষকরা বলছে এই মোবাইল ফোনের সাথে মানুষ সারাক্ষণ থাকার কারণে বিশেষ করে রাতে ঘুমানোর সময় তার শরীরে যখন থাকে ওই সময় যদি তার সাথে মোবাইল ফোন তাহলে তার যে ক্ষতি হবে সেখান থেকে তার আয়ু কমে যেতে ব্যক্তি যদি জানে যে তার এই কাজের মধ্যে তার নবসের তার শরীরের ক্ষতি হতে পারে তারপরেও যদি কোনো ব্যক্তি সেই কাজে লিপ্ত হয় আল্লাহ বলছেন এটা সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করা হয়েছে এটাই আল্লাহের আদেশ এটাই আল্লাহ বক্তার নির্দেশ চীন এবং আমেরিকার গবেষকরা বলেছে দ্বিতীয় নম্বরে যে কঠিন বিপদ হতে পারে আপনার জীবনে সেটা হচ্ছে আপনার ব্রেন আপনার মস্তিষ্ক এটা দিন দিন দুর্বল হয়ে যাবে কারণ মোবাইল ফোনের মধ্যে আছে ম্যাগনেট মানুষের শরীর কিছু ম্যাগনেট সহ্য করতে পারে কিন্তু এই ম্যাগনেট যদি মানুষের সাথে নিয়মিত থাকে তাহলে মানুষের ব্রেনে সমস্যা হতে পারে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মগজটা কেমন ভাবে বানিয়েছেন মানুষের মগজ প্রতি সেকেন্ডে বারবার গ্লু করে কারণ মানুষের এই মগজ দিয়েই মানুষের ব্রেন দিয়েই মানুষ চলাফেরা করে বিচার করে আদালত করে সারা দিন তার সমস্ত কাজগুলি সে নির্বাহ করে কিন্তু মানুষের এই ব্রেনের সাথে যখন প্রচন্ড পরিমাণে ম্যাগনেট থাকে সেই সময় বিজ্ঞানীরা বলছেন এবং মেডিকেল সায়েন্স বলছে মানুষের ব্রেনের মধ্যে যে সেলগুলি থাকে সেলগুলি নিষ্ক্রিয় হতে থাকে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিজে যদি জানো এই কাজ এই কাজের কারণে তোমার ব্রেনের ক্ষতি হবে শরীরের ক্ষতি হবে তারপরও সেই কাজ করা হারাম তৃতীয় নাম্বারে মেডিকেল সায়েন্স বলছে এই পদার্থের কারণে এবং এই ম্যাগনেটের কারণে যদি এটা প্রচন্ড পরিমাণে বেশি এবং যে সমস্ত অ্যান্ড্রয়েড সেটগুলি অত্যন্ত কম দামি যেমন আপনার অনেক কম দামি সেট বাজারে পাওয়া যায় এগুলির ব্যাটারি ভালো থাকে না এগুলির মেকানিজমগুলি ভালো হয় না এই সমস্ত মোবাইল ফোনগুলি যদি আপনার সাথে থাকে আর রাতের বেলা ঘুমানোর সময় আপনার মাথার কাছে যদি থাকে মেডিকেল সায়েন্স বলছে আপনি গুগলে সার্চ করলে এগুলি সবকিছু পেয়ে যাবেন আপনি যদি দেখেন তাহলে সেখানে দেখবেন যে আপনার নাক কান গলা এইগুলি পর্যন্ত সমস্যা হতে পারে কিন্তু আমরা রাতের বেলা ফেসবুক চালাতে চালাতে কখন ঘুমিয়ে যায় খবরই থাকে না মোবাইল ফোন চালাতে চালাতে ফেসবুক স্ক্রলিং করতে করতে মোবাইল ফোনটাকে আমরা পাশে রেখে দেই তারপর ঘুমিয়ে যাই আবার কিছু কিছু যুবক রাতের বেলা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় তার কানে হেডফোন লাগানো থাকে গান বাজতে থাকে মোবাইল ফোনটা মাথার পাশে থাকে তার কোন খবরই থাকে না এই জন্য আমি ইনসিউর করতে চাই বিশেষ করে ইয়াং সোসাইটি যারা আছো তোমাদেরকে আমি বলতে চাই মোবাইল ফোন নিয়ে রাতের বেলা ঘুমানো যাবে না মোবাইল ফোনটাকে মিনিমাম চার থেকে পাঁচ হাত দূরে রেখে তারপর আপনি ঘুমাতে যেতে হবে আল্লাহ আমাদের নিজেদের শরীরের যত্ন রাখার মতো তৌফিক দান করুক আমিন